পরনে সুতি শাড়ি আর কপালে ছোট্ট একটি টিপ, এই জন্য অন্য অবতারে ক্যামেরার সামনে বিদ্যা সিনহা মিম। গত দেড় দশকের অভিনয় ক্যারিয়ারে ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে হাজির করেছেন এই অভিনেত্রী। এবার তাকে দেখা যাবে লেখক, বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ পান্না কাইসারের চরিত্রে। রবিবার এফডিসিতে সরকারি অনুদানপ্রাপ্ত দিগন্তে ফুলের আগুন সিনেমাটির শুটিং ফ্লোরে দেখা গেল মিমকে। কেমন চলছে সিনেমাটির শুটিং, সে কথাই জানাচ্ছেন মেহরা রহমান সিমরান। ভাদ্রের তাপদাহের মধ্যে এক পশলা বৃষ্টি, আর সেই বৃষ্টি মুখর এক বিকেলে এফডিসিতে ঢুকতেই চোখে পড়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে একদল মিছিলকারী। তার সামনে পুরনো একটি বক্স ওয়াগন গাড়িতে বসে আছেন একজন সাদামাটা তরুণী। মনে হচ্ছিল টাইম মেশিনে চড়ে অতীতে ফিরে যাওয়া কোনো সময়ের সঙ্গে মিশে গিয়েছি। হঠাৎ সেই স্বপ্ন ভঙ্গ হয় এক পশলা বৃষ্টিতে। যে যার মতো বৃষ্টির হাত থেকে বাঁচতে ছুটে দিক বেদিক। এর কিছুক্ষণ পরেই পান্না কাইসারের রূপে ধরা দিলেন বিদ্যা সিনহা মিম। কপালের টিপ, চোখের কাজল, পরনের সুতির শাড়ি ও চলনে বলনে পান্না কাইসার রূপে মিম মুগ্ধ করে সবাইকে। রবিবার এফডিসিতে দিগন্ত ফুলের আগুন নামের একটি সিনেমায় শুটিংয়ে দেখা গেছে এই চিত্র। ওয়াহিদ তারেক পরিচালিত এই সিনেমায় মিমকে দেখা যাবে পান্না কাইসারের চরিত্রে। আর এই চরিত্রটি ধারণ করতে মিমকে নিতে হয়েছে বিশেষ প্রস্তুতি। পান্না কাইসারকে আমি যতটুকু তার ওনার ইন্টারভিউ এবং ওনার বই দেখে যেটা মনে হয়েছে, উনি তো অসম্ভব সুন্দর ছিল, কিন্তু ওনার সুন্দরের থেকেও বেশি সুন্দর ছিল ওনার ব্যক্তিত্ব। তার আশেপাশের মানুষ তাকে অসম্ভব রকম পছন্দ করতো তার এই এই ব্যক্তিত্বর জন্য, এবং উনি অসম্ভব সফট একটা মানুষ। আমি বলবো যে একটা নারী কীভাবে যুদ্ধ করতে পারে তার লাইফে, এটা আসলে আমি এই ছবি করতে গিয়ে বুঝতে পেরেছি। এই সিনেমায় শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার। বরাবরই চরিত্র নির্ভর কাজ করে প্রশংসিত হয়েছেন এই অভিনেতা। এবার নতুন এই সিনেমা নিয়ে তিনি বলেন, এই চরিত্রটা নিয়ে আমি খুবই টেনশনে ছিলাম, এখন চেষ্টা করছি চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলতে। আমি খুব টেনশনে ছিলাম যে সুমিয়া বাদে কী বলবে, কারণ হচ্ছে ওনার বাবার ক্যারেক্টার তো আমাকে তখন হচ্ছে নিজে বাবার ক্যারেক্টার যখন কেউ মানে করবে তখন কথা না যে খুবই খুব মানে কী বল ফুটিয়ে ফুটিয়ে দেখবে। তো আমি খুবই টেনশন ছিলাম যে নার্ভাস ছিলাম ওনার সাথে কীভাবে দেখা করবো ইয়ে করবো। তো আলটিমেটলি উনি দেখা হওয়ার পর ওনারও উনিও ক্যারেক্টারটা লক করলেন বা পছন্দ করলেন। আমি আর তারেক ভাই আমাদের ডিরেক্টর দুজনেই খুবই সুস্থ একটা নিঃশ্বাস ফেললাম আর কি। 2018 থেকে 19 অর্থ বছরে সরকারি অনুদানপ্রাপ্ত ছবিটি প্রযোজনা করছেন শহীদুল্লাহ কায়সার ও পান্না কায়সার দম্পতির কন্যা অভিনয়শিল্পী সমি কায়সার। মেহরা রহমান সিমরান, দেশ বিনোদন।